আসসালামু আলাইকুম আমি এস এ অনাসফের দোষ দু হাজার আঠারো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করছিলাম এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশনের এক্স্যাক্ট তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা কেমন হবে কী কী পড়বা কিসে গুরুত্ব দেবে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখার অনুরোধ করবো যদি কারো কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইচ্ছা থাকে তো আমি দু হাজার আঠেরো সালে প্রায় পনেরোটা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম যার মধ্যে যদি বেশ কয়েকটাতে প্রথম হওয়ার মধ্যে একটা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাট সত্য কথা বলতে গেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য আমার স্পেশালাইজ কোনো প্রিপারেশন ছিল না জাস্ট কিছু সিম্পল ট্যাকটিক্স আমি ফলো করছিলাম তো এই জায়গায় আমি প্রথম পয়েন্টটা যেটা রাখছি তোমাদের জন্য যে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা কোয়াইট ডিফারেন্ট কোয়াইট ডিফারেন্ট কেন আমি বলি কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা স্পেশাল স্ট্র্যাটেজি আছে তুমি যদি বিগত বছরের কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক একটু স্ট্র্যাটেজিক্যালি এবং ভালো মতো সলভ করো এবং তোমার যদি ভার্সিটি ইউনিটের একটা বেসিক ব্যাকগ্রাউন্ড থাকে যে না বেসিক একটা প্রিপারেশন ইসি ভার্সিটি ইউনিটের তুমি ইজিলি চান্স পাওয়া যাবা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কখনো ধাবি বা যাবি এই লেভেলের কঠিন কোশ্চেন হয় না তাদের কোশ্চেন তাদের একটা নিজস্ব স্ট্যান্ডার্ড আছে নিজস্ব কিছু সার্টেন টপিক আছে যেগুলো তারা অনেক বেশি পছন্দ করে যেখান থেকে তারা বারবার কোশ্চেন করে কেউ যদি ওই টপিকগুলো এবং টাইপগুলো একবার ভালো মতো বুঝতে পারে সেই ইজিলি কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এই কথাটা আমি তোমাকে ক্লিয়ার করলাম আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য হাতে গোনা মাত্র কয়েকদিন পড়াশোনা করছিলাম কিছু সার্টেন বই পড়ছিলাম কিছু স্ট্র্যাটেজিতে ফলো চা পড়ছিলাম ফাস্ট হয়ে গেছিলাম ঠিক আছে তো ওখান থেকে আমি বলবো যে কৃষি বিশ্ববিদ্যালয় এক্সামকে এত কঠিন ভাবার কিছু নেই আবার এত সহজ ভাবার কিছু নাই জাস্ট মনে রাখবা তাদের কোশ্চেন ব্যাঙ্কটা একটা অনেক বড় অস্ত্র তাদের কোয়েশ্চেন ব্যাঙ্কটা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়া যায় এটাই কিন্তু প্রিপারেশনের অনেকাংশে হেল্প করে এখন কথা হলো আরও একটা ভালো পয়েন্ট যে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেয় মেজরিটি অফ দ্য স্টুডেন্ট এটার এক্সাম কিন্তু একদম শেষের দিকে হয় তাই না একদম শেষের দিকে তো মেজরিটি অফ দ্য স্টুডেন্টের কিন্তু জীবনী শক্তি নাই এবং যারা এতদূর পর্যন্ত এক্সাম দিতে আসে তাদের কিন্তু মেজরিটি কোনো জায়গায় চান্সও পায় না তার মানে কি সব হলো মিডিয়োকার বা বিলো মিডিয়োকার স্টুডেন্ট হ্যাঁ খারাপ স্টুডেন্ট তো তুমি যদি তাদের মধ্যে ভালো হতে চাও তোমাকে কি দিয়ে আগাইতে হবে তোমাকে এখানে ডেইলি স্টাডি দিয়ে আগাইতে হবে মনে রাখবা যে যদি তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও যদি যেই টাইমেই তুমি প্রিপারেশনের টার্গেট না যেন আমি কৃষিতে চান্স পেতে চাই টার্গেট নিই সেইটা সেই টাইমে তুমি ডেলি স্টাডি করার চেষ্টা করবে এমন না যে একদিন দশ ঘন্টা বললাম তারপর সাত দিন ব্রেক আবার পনেরো ঘন্টা বললাম আবার দশ দিন নাই আমি এরকম না রেগুলারলি কিছুটা করে পড়াশোনা করার চেষ্টা করবা তাইলেই হবে আরেকটা কথা হলো অ্যাভয়েড বিগ বুকস কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালাইজড কোনো গাইড লাগে না একমাত্র যদি লাগে একটা অ্যানালাইসিস কোশ্চেন ব্যাঙ্ক নিতে পারো কারণ বাজারে এরকম হাদাম হাদাম মোটা বড় বড় বই আছে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ের মোটা কোনো বই

না থাকে তোমরা একটা কোর্সের দিকে আগাবা অনলাইনে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্পেশালাইজড কোর্স আমরা করাই আগের বছরও করাইছি আগের বছরও বা কত সাড়ে পাঁচশো না ছয়শো মানুষজন ভর্তি হয়েছে শুধু কৃষির জন্যই আমাদের ভার্সিটি কোর্সটাতে আমরা আলাদা করে এগ্রিকালচার অ্যানালাইসিস বই দেই সাজেশন দেই কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস দেই তো ওভারঅল ইটস এ স্পেশালাইজড প্রোগ্রাম ভার্সিটি ইউনিটের সব কিছু পাবা কোশ্চেন ব্যাঙ্ক সলভিং কৃষির জন্য যা কিছু লাগে সব কিছু এই কোর্সেই পাবা তো যারা এখনও ভর্তি হওয়া নে ভিডিও ডিসক্রিপশন বক্সে যায় আজকে ভর্তি হয়ে যাও আমাদের এই গুচ্ছ কৃষি ভার্সিটি ইউনিট ঢাবি সব কিছুর একটা কম্বাইন কোর্স আছে এটাতে ভর্তি হতে পারো ঠিক আছে অলরেডি তিন চার হাজার মানুষজন বা দুই হাজার মানুষজন আসে ঠিক আছে তো আমার মনে হয় না কোনো একটা রং চয়েস হবে ডেমো ক্লাস দেখে আজকে এনরোল করতে পারো তো তুমি প্রথমে একটা ক্লাসে ভর্তি হবা মেজরিটি অফ দ্য টাইম অনেক দিন না পড়ার কারণে তোমার মাথার মধ্যে একটু মরিচা ধরে যেতে পারে মরিচা ধরে যাওয়ার কারণে তোমার অনেক কিছু মনে নাও থাকতে পারে এই জন্য একটা না বসে ক্লাস করাটা সাজেস্টেড ক্লাস করবা রেকর্ডেড ক্লাস করবা টু এক্স স্পিডে দিয়ে বসে বসে ক্লাস করবো একটা খাতা কলম নিয়ে লেখে লেখে ক্লাস করার চেষ্টা করবা ক্লাসের মধ্যে টিচার অনেকগুলো শর্টকাট শিখাই দিল আমাদেরকে রাইট শিখলাম এরপর আমি কী করবো বাজারে যে কোনো একটা অ্যাডমিশন গাইড আমরা ভার্সিটি ইউনিটের জন্য যে গাইডগুলো কিনেছিলাম ওটারই একটা খুলব খোলার পরে আমি দেখবো যে আমার কি কি শর্টকাট আছে এই চ্যাপ্টারটার আন্ডারে ধরো বিশটা বা পঁচিশটা শর্টকাট তুমি পাইলা এইবার আমরা যেটা করবো এইটা হলো আমাদের ফিল্টার কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এই ফিল্টারটা খুবই 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 গুরুত্বপূর্ণ মনে রাখবো তোমাকে খুব ব্রড স্পেক্টার কোনো পড়াশোনা করতে হবে না তাদের যেমন সার্টেন যে টমেটো রং লাল কেন তারপরে হলো বাড়ি ধান কোথা থেকে উৎপত্তি হয়েছে কৃষি রিলেটেড কিছু বায়োলজির কোয়েশ্চেন তারা করে বুঝাই যাচ্ছে যে এই কোশ্চেনগুলো অন্য কোনো ভার্সিটি ইউনিট এক্সামে আসে না তো তাদের কিছু সার্টেন কোশ্চেন খুব পছন্দ সার্টেন টাইপ খুবই পছন্দ যার কারণে বাজারের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনে সবচেয়ে ভালো বই হল এগ্রিকালচার এনস্স বইটা সাইজ দেখো নট এ বিগ বুক হ্যাঁ শুরুতে কিউআর কোড দেওয়া আছে ইবুকও পাওয়া যাবা যে কোনো জায়গায় পড়তে পারবা তোমার স্ট্র্যাটেজিটা হবে প্রতি চ্যাপ্টারে টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করা এই বইটা খুলবা তুমি আগে বিশটা টাইপ করছো না বিশটা টাইপের মধ্যে এই বইটা খোলার পরে তুমি দেখবে যে প্রতিটা চ্যাপ্টারে প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়া আছে তারপর কোন কোন টাইপ কীভাবে করবা এবং ওই টাইপের আন্ডারে বিগত বছরের কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এই একটা বই খুব ভালো মতো করবা তুমি যদি আমাকে এটা অ্যান্সোর করে যে ভাই এই বইয়ের ভিতরে যা কোশ্চেন আছে এই কোশ্চেন আপনি একটু চেঞ্জ করে দেন মান চেঞ্জ করে দেন এই টাইপের সব কোশ্চেন আমি পারি এই বইটা আমার আত্মস্থ করা আছে তোমার চান্স কেউ ঠাকাতে পারবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চান্স দিয়ে তুমি চান্স পাবা বইটা ফলো করতে পারো এই বইটা ইবুক বা প্রিন্ট করবে ভিডিও ডিসক্রিপশন করা দেবে এটা প্রত্যেকের কাছে থাকা উচিত যে কৃষিতে চান্স পাইতে চাও প্রত্যেকের কাছে এই বইটা থাকা উচিত ওকে এই বইটা একাধারে সাজেশন গাইড বই কোশ্চেন ব্যাংক সব সব কিছু একবারে কভার হবে তো এই যে আমরা শুরুতে অ্যাডমিশন গাইডটা পড়লাম আমি বিশটা টাইপ পড়ছিলাম বিশটা টাইপ থেকে আমি কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে আমার দশটা টাইপ এখানে ইম্পর্টেন্ট ঠিক আছে দশটা টাইপ আমাকে খুব ভালো মতো শিখতে হবে মনে রাখবো তোমার পঁচিশটা টাইপে পারদর্শী হওয়ার দরকার নেই আমি আবারও বলতেছি দশটা টাইপই ভালো মতো শিখো আমাকে জাস্ট এনশিওর করবা যে এই দশটা টাইপ ভালো মতো করবো আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কী করছিলাম জাস্ট এই কাজটাই করছিলাম যে কোশ্চেন ব্যাঙ্কটা নিয়ে মতো টাইপ ওয়াইজ ভাগ করে আমি এই পড়াশোনা করছি এবং ওইটাকে এবার আমরা বই আকারে প্রতি বছরের মতো এবারও বের করছি তো দিস বুক এটা হলো আমার এক্সপিরিয়েন্স থেকে একটা লেখা বই যে বড় কোনো বই আসলে আমার পড়ার টাইম থাকে না আমি পারতাম না এত এত দিন এত পড়াশোনা করে একদম লাস্ট এক্সামে আসে আমি এত বেশি পড়তে পারতাম না এই জন্য একটা ছোট বই লেখার চেষ্টা করছি যেটা তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে ওকে তো তিন স্টেপ পার করলাম তা পার করার পরে আমার কিন্তু প্রিপারেশন এখানেই শেষ এখানে আরেকটা ব্যাপার হলো যে রেগুলার স্টাডি তো তুমি করতেছো বাট এখানে আমার আর একটা পয়েন্ট থাকবে যে নিউ টপিকের দিকে যাবা না মনে রাখবা এটা ঢাবি এক্সাম না মানে এখানে তোমার একদম খুব মৌলিক খুব নতুন খুব কোনো কিছু কোশ্চেন করবে না তোমার যদি পড়তেই ইচ্ছা হয় এই কোশ্চেন মেয়ে কি বেশি দৌড়াদৌড়ি করবা এক্সট্রা করে যদি কিছু পড়তে হয় গাইড বইটা একটু ভালো মতো পড়লাম আর একটা ভালো সাজেশন হলো যে বায়োলজি এই কোশ্চেনটা এখানে কিন্তু পনেরো পনেরো তিরিশ মার্কের বায়োলজি আছে তাই না অর্থাৎ বায়োলজিতে মানদণ্ডটা বেশি অন্যান্য সাবজেক্ট হচ্ছে বুঝতেছি কৃষি বিশ্ববিদ্যালয় বায়োলজিতে ফোকাস থাকবে তো এই জন্য বায়োলজি মূল বই আজমল সারের মূল বই এবং হাসান স্যারের মূল বই লাইন বাই লাইন দাগায় পড়বা তুমি চাইলে অনলাইনে প্রত্যেক কোর্সের সাথে আমরা দাগানো বই দিই ওই দাগানো বই দেখে দাগায় পড়তে পারো মুদ্দা কথা হলো যে যেগুলো চ্যাপ্টার দেখবা যে কৃষির সাথে কানেক্টেড সেগুলো ভালো মতো পড়বে বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞানের কিছু কৃষি রিলেটেড চ্যাপ্টার আছে যেমন ধরো উদ্ভিদ প্রজনন তারপরে ধরো হলো ওই যে টিস্যু কালচারের চ্যাপ্টারটা এগুলো কিন্তু বুঝতেছে যে এগুলো কৃষির সাথে কানেক্টেড এগুলো থেকে কোশ্চেন আসার মানে বেশি তো এগুলোতে একটু ফোকাস দিবা যেগুলো অন্যান্য সময় তুমি অন্যান্য ভার্সিটি ইউনিটে আমরা বলতাম না যে এতটা ফোকাস দিতে ক্লিয়ার তো বায়োলজির জন্য মূল বই সাজেস্টেড বাকি সব কিছুর জন্য এগ্রিকালচার অ্যানালিসিস অথবা যে কোনো একটা গাইড বই করলেই হয় এখন প্রশ্ন হলো যে ভাইয়া এখানে তো আবার হঠাৎ করে ইংলিশ ইনক্লুড করে দিস ইংলিশ তো টাফ আমাদের সময় ইংলিশ ছিল কি না জানি না কিন্তু ইংলিশ ইনক্লুড করার কারণে কিন্তু অনেকের মাথার ঘাম পায়ে পড়বে এখন তুমি একটা দেখো যে ইংলিশের কিন্তু মার্কটা খুব কম ম্যান মার্ক কিন্তু বায়োলজির থেকে মেলা কম তাই না তো এখন তোমার যদি ধরো দশ মার্কের কোশ্চেন আসছে দশ মার্কের মধ্যে তো তুমি আমি মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যে ফার্স্ট হবে সেও দশ পাঁচ হবে মানে খুব কম তোমার টার্গেট হলো পাঁচের উপরে কিছু একটা মারে দিয়ে আসা তোমার মেন চান্স হবে কিন্তু বাকিগুলো দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো দিয়ে চান্স পাবো তুমি তাই না তো তোমার মূল টার্গেট কিন্তু ইংলিশ মিনিমাম একটা প্রিপারেশন না এই জন্য বাজারে ইংলিশের অনেক হাইলাইট বের বেরোয় দেখবা ইংলিশ হোকসেরা ঢাবির জন্য হোকসেরা মেডিকেলের জন্য বড়ো বই অ্যাভয়েড করবা দশ মার্কের জন্য ষোলোশো বিশটার বই পড়ার কোনো দরকার নেই ছোটো একটা হাইলাইট কিনবা হাইলাইট থেকে যতগুলো পারা যায় পড়ে যাবা আর একটা যেটা করতে পারো কিউএ তুমি ধরো প্রিপোজিশন ট্রান্সলেশন ট্রান্সফরমেশন এগুলো কোনো একটা গাইড কিনে এগুলো জাস্ট বিগত বছরের যে এমসি কিউগুলো আসছে না ওগুলো সলভ করে যাও তুমি দেখবো ওখান থেকে ভালো চলে আসছে ভাগ্য ভালো থাকলে হাইলাইট থেকে গমন পাওয়া যাবে তুমি ইংলিশের জন্য সেপারেট যদি কঠিন করে খুব বড় প্রিপারেশন নিতে চাও তুমি দেখবে যে তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে নাম্বার কমে গেছে ইংলিশে দশ পায় আর কি করবা দশ দিয়ে তার চান্স হবে না তো ইংলিশকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই ছোট বই খুঁজবা ছোটো ছোট বই দিয়ে হয়ে যাবে বিশেষ করে ত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যদি ইংলিশ পড়ো তাহলে এই ডান ওকে এরপরে চার নাম্বার একটা পয়েন্ট বলবো সেটা হলো এক্সাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের এই বছর আমরা আবার এক্সাম ব্যাচে ইনক্লুড করছি এই কোর্সেই তোমরা পাবা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্পেশালাইজড কিছু এক্সাম ব্যাচ মাঝে মধ্যে পাওয়া যায় ট্রাই করবো ওই এক্সামগুলো দেওয়ার জন্য এবং সেই সাথে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে যেই ভার্সি যে কোনো ভার্সিটি ইউনিট হোক সেটা কৃষি হোক সেটা গুছো যে কোনো ভার্সিটি ইউনিটের তুমি এক্সাম দাও যেখানে এক্সাম দাও তোমার কিন্তু এক্সাম দেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্সিটি ইউনিটের জন্যই এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ রিটেনের জন্য হ্যাঁ ব্রেন লাগে কিন্তু যখনই আমার এমসিকিউর ব্যাপারটা হয় বই পড়ে একটা শর্টকাট বা একটা কোশ্চেন ব্যাংক সলভ করা আর আরেকটা হইল গিয়া আমাদের এক্সাম হলে টাইম ধরে সলভ করা দুইটার মধ্যে কিন্তু বিশাল একটা ডিফারেন্স আছে এই জন্য রেগুলারলি এক্সাম দিয়ে মাথার আগে অ্যাক্টিভ রাখবা যদি কৃষির এক্স স্পেশালাইজড এক্সামটা না পাও অনলাইনে ভর্তি অনলাইনে যদি না পাও অ্যাটলিস্ট ভার্সিটেন্ট এক্সামগুলো দাও যা করো এক্সাম দিতে থাকো এক্সাম যত দিবা তত তোমার জন্য ভালো হবে ক্লিয়ার তো এইটুকুই ছিল কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালাইজড কোনো আসলে প্রিপারেশন লাগে না জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটাকে আমরা যদি অ্যানালাইসিস করে ভালো মতো পড়ি তাইলেই আমাদের জন্য মধ্যে ইনাফ হয়ে যায় কৃষি বিশ্ববিদ্যালয় সো আসসালামু আলাইকুম টাটা